বিশাল কর্ম ও ব্যক্তিজীবনকে পেছনে ফেলে রোববার সকালে পরপারে পাড়ি জমিয়েছেন স্বাধীনতোত্তর সেনাবাহিনীর চতুর্থ সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তার মৃত্যুতে রাজনীতির বড় এক অধ্যায়ের সমাপ্তি ঘটলেও রাজনৈতিক কলঙ্ক শেষ হবে না, এমনটি মন্তব্য ইতিহাসবিদ অধ্যাপক মেজবা কামালের। আমার ছাত্র সেলিম এবং আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেলোয়ার, তারা তার সময়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা গেছে। ডাক্তার মিলনের কথা থেকে শুরু করে নূর হোসেন সহ আরও অনেক শহীদের কথা বলা যাবে। 14ই ফেব্রুয়ারির যে ছাত্রদের মহামিছিল, তার উপরে যে নির্বিচার গুলিবর্ষণ এবং যে লাশের স্তূপ, সেগুলো এদেশের মানুষ ভোলেনি, ভুলবে না। মুক্তিযুদ্ধের মৌল চেতনা ছিল, তার থেকে অপসারণ করে তিনি এখানে ধর্মকে নিয়ে আসেন জোরালোভাবে। আর গবেষক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলছেন, গণতন্ত্র ধ্বংস এবং রাজনীতি ও প্রশাসনের দুর্নীতি বিস্তারকারী হিসেবে ইতিহাস তাকে মনে রাখবে। বাংলাদেশের যে সামগ্রিক রাজনীতি, এই রাজনীতি হলো অসুস্থ রাজনীতি। এখানে গণতন্ত্রের চর্চা নাই, নির্বাচিত সরকার আছে কিন্তু গণতন্ত্রের চর্চা নাই। এই যে অসুস্থ রাজনীতি, এই অসুস্থ রাজনীতির জন্যে জেনারেল এরশাদ 50 ভাগের বেশি উনি একাই দায়ী। এরশাদ ছাড়া জাতীয় পার্টির ভবিষ্যৎ নেই বলে মনে করেন তারা। এই দলের রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছু নাই, কিন্তু আমাদের দেশের যে সরকারি দল, সরকারি দলের স্বার্থেই এই দলকে বেশ কিছুদিন জোরাতালি দিয়ে টিকিয়ে রাখবে বলে আমার মনে হয়। অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রাষ্ট্রের সমস্ত বিত্ত বৈভবকে ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, অস্ত্রের পরিভাষায় যদি রাজনৈতিক দল গড়ে তোলা হয়, সেটা কখনো জনগণের রাজনৈতিক দল হতে পারে না। তারা বলছেন, 9 বছরের শাসনকালে এরশাদ হয়তো বেশ কিছু উন্নয়ন করেছেন, জেলা উপজেলা ভাগের মতো কিছু যুগান্তকারী উদ্যোগও নিয়েছেন, তারপরও নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করায় নন্দিতের চেয়ে নিন্দিতই হবেন বেশি। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।